সরকারি বাস থেকে উদ্ধার হলো এবার জাল নোট যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় যেখানে দুজনকে আটক করেছে পুলিশ আপনাদের জানিয়ে রাখি সরকারি বাস থেকে উদ্ধার হলো এবার নগদ টাকা মালদার গাজনে 12 নম্বর জাতীয় সড়কের কোদুবাড়িতে শিলিগুড়ি গামী এনবিএসটিসি সরকারি বাসে যাত্রী থেকে এই নগদ 1.5 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয় সোমবার ওই অভিযুক্ত ব্যক্তিকে এদিন গাজল স্টেট জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল করে কেস রুজু করে জেলা আদালতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাইদ আলী এবং ইলিয়াস চাঁদ বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জে আপনাদের জানিয়ে রাখি সরকারি বাস থেকে উদ্ধার হলো এবার নগদ টাকা যেখানে দুজনকে আটক করেছে পুলিশ প্রশাসন মেডিকেলে নিয়ে গেছিল এরপরে কোর্টে নিয়ে যাওয়া হবে আমার বাবা শুধু